দর্শক স্বাগত জানাচ্ছি প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি নাজিয়া কানা সংক্রমণের হার দিকে বাংলাদেশ এখন বিপজ্জনক অবস্থানে আছে মৃত্যু আমরা দেখছি কমছে না বরং টেস্টের পরিমাণ তুলনামূলক কমছে যার কারণে আমরা দেখছি যে নতুন শনাক্তের হার কিছুটা কম যেটি বিভিন্ন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরাও একই কথা বলছেন করোনার এই সময়টাতে আমরা দেখছি যে বাইরে যে পরিবেশ তাতে আসলে অনেকটাই ঢিলেঢালা ভাব মানুষের মধ্যে সচেতনতা কিছুটা কমেছে সরকারের পক্ষ থেকে চাপ প্রয়োগের বিষয়টিও কমেছে এমন একটি বাস্তবতায় কুরবানির ঈদ আসছে পশুর হাট ঈদে বাড়ি যাওয়া কেনাকাটা নানা বিষয়গুলোকে সামনে রেখে আসলে কেমন হতে পারে ঈদ এবং ঈদ পরবর্তী পরিস্থিতি তাই নিয়ে আজকে আলাপ করব আমাদের সাথে আজকে আলাপ করার জন্য আছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ শফিউল ইসলাম প্রধান আপনাকে স্বাগত জানাচ্ছি ডাক্তার শফিউল ইসলাম প্রধান আর আমাদের অনুষ্ঠানে আজকে যোগ দেওয়ার জন্য দর্শক শফিউল্লাহ প্রধান ডাক্তার শফিউল্লাহ প্রধান আমাদের সাথে আছেন দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের যে স্ক্রিনের নিচে যে নম্বরটি দেখানো আছে সেই নম্বরে ফোন করে আপনারাও যে কোনো বিষয়ে জানতে পারবেন আমাদের আজকের অতিথির কাছ থেকে অবশ্য টিভির ভলিউম কমিয়ে ফোন দিবেন আমরা আসলে আলোচনায় চলে যাই জনাব শফিউল্লাহ প্রধান আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি সংক্রমণের একটি একদম আমরা একটি বিপজ্জনক অবস্থানে আছি দীর্ঘদিন ধরে মোটামুটি আমরা দেখছি যে সংক্রমণের মাত্রা কাছাকাছি যেহেতু টেস্টের হার কমেছে হয়তো সংক্রমণের পরিমাণ কিছুটা আমরা দেখছি খালে চোখে কমেছে বাস্তব পরিস্থিতি অনেকেই বলছেন আমরা জানি না পরিস্থিতি কি আর ঈদকে সামনে রেখে আসলে সেই পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে যদি যেরকম ঢিলেঢালা ভাব চলছে সেটি যদি চলতে থাকে জনাব শফিউল্লাহ প্রধান আপনি শুনতে পাচ্ছেন আমাকে ডাক্তার শফিউল্লাহ প্রধান নিশ্চয় আমরা কিছুক্ষণের মধ্যে ওনার সংযোগটি পাবো আমরা যেটি বলছিলাম যে আসলে সংক্রমণের এই সময়টাতে আমাদেরকে আরও বেশি স্বাস্থ্যবিধি মানতে হবে এবং এই অনুষ্ঠানে আমরা দেখি যে আমাদের যারা অতিথিরা আসেন যারা আসেন তারা কিন্তু বারবারই একই বিষয়ই বলেন যে আসলে আমাদেরকে আরও বেশি সচেতন হতে হবে মাস্ক ব্যবহার করার পরামর্শ কিন্তু শুরু থেকে WHO বারবার বলে যাচ্ছে বাংলাদেশেও এখানে এটি বাধ্যতামূলক করা হয়েছে ঘরের বাইরে বেরোলে অবশ্যই মাস্ক পরা এবং হচ্ছে যে স্বাস্থ্যবিধিগুলো নিয়মিত হাত ধোয়া হাত স্যানিটাইজ করা সেগুলো কিন্তু নিয়মিত করতে হবে ভিড় এড়িয়ে চলার পরামর্শ কিন্তু বারবারই দেওয়া হচ্ছে ভিড় এড়িয়ে চলা যতটুকু সম্ভব নিজেদেরকে সবার থেকে দূরে রেখে প্রয়োজনীয় কাজগুলো করা সেগুলো কিন্তু আমাদেরকে নিয়মিতই করতে হবে আমাদের যেহেতু এখন অফিস আদালত খোলা সবাই কিন্তু যারা অফিসে যাওয়ার তারা অফিসে যাচ্ছেন প্রয়োজনীয় কাজ করার জন্য যাদের বাইরে যাওয়ার কথা তারাও বের হচ্ছেন তাই আসলে এই মুহূর্তে সতর্কতাটা অনেক বেশি জরুরি অনেকে কিন্তু পরামর্শ দিচ্ছেন এবারে ঈদে বাড়িতে না গিয়ে আমরা যদি অন্য কোনোভাবে আসলে এবারে ঈদটা পালন করি যেহেতু এটি একটি বিপজ্জনক সময় একটি মহামারীকাল আমরা নিজ নিজ অবস্থানে থেকে এবার ঈদটা পালন করতে পারি পশু কুরবানি দিলেও সেক্ষেত্রে যে স্বাস্থ্যবিধিগুলো মানার কথা বলা হচ্ছে সেগুলো মেনে যেন আমরা এবার কুরবানির ঈদে পশু কুরবানি সহ ঈদটি পালন করতে পারি এই বিপদে আসলে শুধু নিজের না পাশের মানুষেরও সাহায্য করতে হবে তার পাশেও দাঁড়াতে হবে সেই কথাগুলো বলা হচ্ছে এবং জ্বর সর্দি কাশি যে কোনো ধরনের আসলে সংকট হলে ডাক্তাররা বারবারই বলছেন যে নিজেকে আইসোলেটেড করে রাখা পর্যবেক্ষণ করা করোনা টেস্ট করতে দেওয়া এবং সেই সময়টাতে বেশি করে গরম পানি খাওয়া আদা রং চা সেই জিনিসগুলো কিন্তু পরামর্শ দিচ্ছেন পাশাপাশি আসলে সব বিষয়ে তারা পরামর্শ দিচ্ছেন যে কি করা উচিত কি না করা উচিত এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা নিয়মিত আপনাদেরকে জানাতে চেষ্টা করি যে কি করতে হবে কিভাবে থাকতে হবে এই করোনাকালে শফিউল্লাহ প্রধান আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন আপনাকে আবার স্বাগত জানাচ্ছি ডাক্তার শফিউল্লাহ প্রধান আপনি শুনতে পাচ্ছেন আমাকে এই সময়টাতে আমরা বলছিলাম যে মানুষের নিরাপদ দূরত্ব বজায় রেখে এবার ঈদ পালন করা কেনাকাটা পশু কোরবানি সেগুলো আসলে কতটা জরুরি হয়ে দাঁড়িয়েছে আমরা সম্ভবত এখনও আসলে সংযোগটি পাইনি আমরা নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে সংযোগটি পাবো ততক্ষণে দর্শক আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আশা করছি সঙ্গেই থাকবেন
দর্শক বিরতির পর আরেকবার আমন্ত্রণ জানাচ্ছি। প্রশ্ন উত্তরে করোনা ভাইরাসে আমাদের সাথে আছেন আজকে দুজন বিশেষজ্ঞ ডাক্তার। আছেন ডক্টর জি ইউ আহসান, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, এবং আছেন ডাক্তার শফিউল্লাহ প্রধান। আপনাদের দুজনকেই আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ডাক্তার শফিউল্লাহ প্রধান, আপনি নিশ্চয়ই এবার আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমার জানার বিষয় হলো যে আমরা জানি যে বাংলাদেশের সংক্রমণের মাত্রা বাড়ছে বা অনেকদিন ধরে একই অবস্থা আছে, বাড়ছে বলবো না, নতুন রোগী সংক্রান্তের হার কম হলেও আচ্ছা, আমি একটু ধীরে বলছি, দেখেন আপনি আসলে প্রশ্নটি বুঝতে পারেন কিনা। আমার জানার বিষয় হলো যে ঈদকে সামনে রেখে আসলে এই সময় আমাদের বাড়তি সতর্কতা কি নেওয়া উচিত? আমরা কি প্রশ্নটা যতটুকু বুঝতে পেরেছি যে আমাদের এখন এই ঈদে বা এখন বর্তমানে করণীয় কি, এটি জানতে চেয়েছেন? জি জি, ধন্যবাদ আপনাকে। আসলে বাংলাদেশে বর্তমানে অনেকগুলো দুর্যোগ একসাথে কাজ করছে। নাম্বার ওয়ান, এই যে COVID-19 ইন্ডিউসড হেলথ প্রবলেম, সেটা সারা ওয়ার্ল্ডেই প্যান্ডেমিক অবস্থা আছে। আর একটা হচ্ছে আমাদের কিন্তু এখন বন্যা সারা দেশে, আপনারা জানেন সারা দেশে বন্যার পাশাপাশি আমাদের পবিত্র ঈদুল আজহা উপস্থিত, এই 1 তারিখে হবে ইনশাআল্লাহ। তো এই সবগুলা মিলে আমাদের বাংলাদেশটা একটু বিশ্বের অন্য দেশের তুলনায় একটু ভিন্ন। সো আমাদের যেটা করতে হবে, আমি একজন চিকিৎসক হিসেবে প্রথম বলতে চাই, আমাদের যে সোশ্যাল ডিস্টেন্সিং, মাস্ক ব্যবহার করা, ফিজিক্যাল ডিস্টেন্স মেইনটেইন করা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা বা হ্যান্ড ওয়াশ করা, এই যে বেসিক কথাগুলো আমরা বলে আসছি, আমরা যে যেখানে যেভাবেই থাকি না কেন সেটা অবশ্যই চেষ্টা করব, অবশ্যই মানতে হবে, চেষ্টারও ব্যাপার না এখানে। আর দ্বিতীয়ত, যতদূর সম্ভব একেবারে না হলেই নয়, তাহলেই মনে হয় ঈদের জন্য ছুটাছুটি করা উচিত বা গ্রামে যাওয়া উচিত। আমার মনে হয় এইটাও আমরা একটু স্যাক্রিফাইস করা দরকার। আমরা যে যার অবস্থানে আছি সেখানে থেকেই যেন আমরা এই পবিত্র ঈদুল আজহা পালন করতে পারি, এতে বাংলাদেশের জন্য আরো বেটার একটা আমরা ভালো একটা প্রসপেক্ট পাবো। বিকজ আপনারা যদি দেখেন সারা ওয়ার্ল্ডের অন্য দেশের তুলনায় আল্লাহর অশেষ মেহরবানিতে বাংলাদেশে কিন্তু এই প্যান্ডেমিক সিচুয়েশনটা অত খারাপ না। আর অনেকগুলো কারণ আছে, অনেক কিছু হতে পারে। আরেকটা এখন কিন্তু আমাদের এই করোনার পাশাপাশি যে বন্যা হচ্ছে, এই বন্যায় বিভিন্ন উদরাময়, ডায়রিয়া, কলেরার মতো বা স্কিন ডিজিজের মতো, চোখের বিভিন্ন রোগের মতো, পেটের পীড়ার মতো কন্টাজিয়াস ডিজিজ কিন্তু স্প্রেড করতে পারে। সো আমার মতে আমরা যে যেখানে আসি সেখানে যদি থেকে নিজেদের অবস্থানটা ক্লিয়ার করে, মানে নিজের অবস্থানটা ধরে রেখে আমরা যদি মুভমেন্ট করি সেটাই সবচেয়ে ভালো। এতে আমাদের এই ছোঁয়াচে রোগগুলো ওভাবে বাড়বে না, স্পেশালি কোভিড আক্রান্ত যে স্প্রেডটা বা ছড়িয়ে যাওয়া, সংক্রমণ তুলনামূলক কম বাড়বে, এবং অন্যান্য যে রোগগুলো হচ্ছে এই বন্যার কারণে সেগুলো আমরা হয়তো যদি আমরা সচেতন থাকি, আপনি বলছেন যে সেটি আমরা নিশ্চয়ই প্রতিরোধ করতে পারবো। আমি ডক্টর জি ইউ আহসান আপনার কাছে আসতে চাই। গতবার আমরা দেখলাম যে একটু বাড়তি সতর্কতা ছিল কিছুটা হলেও এবারের তুলনায়। একে তো সাধারণ ছুটি ছিল, সবাই যে গণপরিবহন সেটিও বন্ধ ছিল, যার কারণে বাড়িতে যাওয়ার মানুষ গেল, যতটা যাওয়ার কথা হয়তো ততটা যেতে পারেনি। কিন্তু এবার তো আমরা দেখছি যে গণপরিবহন খোলা, মোটামুটি এখন থেকেই সবাই ঈদকে সামনে রেখে বাড়ি যাওয়া শুরু করছে, পশুর হাটে যাচ্ছে, কেনাকাটা করছে, সেই জায়গায় গত ঈদের পরে আমরা দেখলাম সংক্রমণ বেড়েছে। এই ঈদের পরে তাহলে কি সংক্রমণের মাত্রা বাড়তে পারে, কি আশঙ্কা করছেন? আপনাকে ধন্যবাদ। অবশ্যই এই ঈদের জন্য একটা বিরাট ঝুঁকিতে আমরা সবাই আছি, বিশেষ করে সংক্রমণের হার অবশ্যই বাড়তে পারে যদি আমরা সচেতন না থাকি। আমি একটু বিশ্বব্যাপী এই করোনার পরিস্থিতি এবং যেভাবে কার্যক্রম সব দেশেই জীবিকার কার্যক্রম চলতেছে, কারণ মানুষ যেভাবে জিনিসটাকে এখন গ্রহণ করেছে সেভাবে আমাদেরকেও গ্রহণ করতে হবে। দেখেন এখানে একটা যে এই ঈদটা আমাদের বাংলাদেশের, আমাদের মুসলিমদের একটা বড় উৎসব, এবং এই উৎসবে আমরা যত কথাই বলি মানুষ কিন্তু তার পরিবারের সদস্যদের কাছে যাবে। কিন্তু আমাদের কথা হলো যে এই মুহূর্তে বাংলাদেশ শুধু করোনার ঝুঁকি নয়, এই মুহূর্তে বাংলাদেশ বন্যার একটা বিরাট ঝুঁকিতে, যেটাতে বন্যার সময় এমনিতেই আমরা জানি যে অনেকগুলো অসুখ বিসুখ বেড়ে যায়। সবচেয়ে বড় অসুখ বিসুখটা হলো ডায়রিয়াল ডিজিজ, কলেরা, হ্যাঁ,
উদারাময় যে পেটের পীড়া এই ধরনের অসুখগুলা হতে পারে, আরেকটা হতে পারে যে বাচ্চাদের শ্বাসকষ্ট ওই ধরনের অসুখগুলো, এইগুলো করোনার বাইরে এমনিতেই আছে। তারপরে হলো এইটা হলো ডেঙ্গির আরেকটা সিজন, ডেঙ্গি চিকুনগুনিয়া সেগুলা তো কিন্তু এই যে শুরু হচ্ছে, হ্যাঁ অলরেডি রিপোর্টেড। তো এই ট্রিপল সমস্যা নিয়ে এখন প্রত্যেকটি মানুষকে সবাই এই কথাগুলো শুনতে হবে। এক নম্বর হলো করোনার জন্য যে করণীয়, ডক্টর শফিউল্লাহ যে কথাটা বললেন যে আমি সরকারি কলেজের প্রফেসর মাহফুজুর রহমান ফ্রম নড়াইল থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্নটা ওই করোনা সংক্রান্ত বিষয়ে। জি, ধরেন কোন করোনা আক্রান্ত ব্যক্তি তিনি যদি ওই বাড়ির বাইরে টাইরে যান, তা সেক্ষেত্রে তার আর কি ধরনের সমস্যা হতে পারে? মানে ধরেন যার হয়নি তার তো বাইরে গেলে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু যিনি আক্রান্ত তিনি বাইরে গেলে তার কি সমস্যা হতে পারে? মানে তার নিজের আক্রান্ত ব্যক্তির কোনো সমস্যা হবে কিনা সেটি জানতে চাচ্ছেন আপনি? জি, অসংখ্য ধন্যবাদ। আমরা যতটুকু জানি আক্রান্ত ব্যক্তির চেয়ে মনে হয় তিনি চারপাশের মানুষকে সংক্রমিত করবেন, সেটি একটি বড় বিষয়। আমি এই বিষয়ে ডাক্তার শফিউল্লাহ প্রধান আপনার কাছ থেকে এই বিষয়টির উত্তর জানতে চাই। আমি স্পষ্ট বুঝতে পারি নাই উনি কি জানতে চাচ্ছিল। উনার প্রশ্নটি ছিল একজন করোনা আক্রান্ত ব্যক্তি যদি ঘরের বাইরে যান সেই ব্যক্তির কোনো সমস্যা হবে কিনা। আমি যতদূর বুঝতে পেরেছি যে উনি যদি করোনা আক্রান্ত ব্যক্তি ঘরের বাইরে গেলে কোনো সমস্যা হবে কিনা। জি জি জি, ধন্যবাদ। আমি আমি আপনার এই রোগীর প্রশ্নের মাধ্যমে আরো অনেক রোগীর কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। এখন যে সিমটমগুলো আমরা পাচ্ছি এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে ডাটাগুলো দিচ্ছে, এখন শুধু জ্বর শ্বাসকষ্ট এই দুইটা বা কাশি এটা না, এটার সাথে সিভিয়ার দুর্বলতা মানে মানে অসম্ভব দুর্বলতা, চিকুনগুনিয়া বলেন ডেঙ্গির চেয়েও মারাত্মক দুর্বলতা নিয়ে রোগী এখন ভুগছে, যারা রিকভারি হয়ে গিয়েছে বা যারা ভালো হয়ে গিয়েছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, তারপরে যে মাইল্ড সিমটম মধ্যে আসছে সেটা হচ্ছে সিভিয়ার বডি অ্যাক, মানে সারা শরীর ব্যথা, জোড়ায় জোড়ায় ব্যথা, স্কিনের বিভিন্ন রোগ হচ্ছে এইসব, এবং দীর্ঘমেয়াদী মানে আজকে চার পাঁচ মাস আগেও যারা ভালো হয়ে গিয়েছিলেন তারা স্টিল এখনো শ্বাসকষ্টে ভুগছে। সো এই যে কতগুলা নতুন নতুন সিমটম আসছে এই জিনিসগুলো আমাদেরকে এখন অ্যাড্রেস করতে হবে। আপনারা জানেন যে আফটার চিকুনগুনিয়া বাংলাদেশে এখনো চিকুনগুনিয়া রোগী আমি পাচ্ছি ব্যথায় আক্রান্ত, মানে চিকুনগুনিয়ার পরেই সে আর্থ্রালজিয়া ভুগছে দীর্ঘদিন আজকে কয়েক বছর ধরে। তদ্রূপ এই করোনা পরবর্তীও কিন্তু এই জাতীয় বিভিন্ন সেকেন্ডারি কমপ্লিকেশন বলে থাকি আমরা ডাক্তারি ভাষায়, মানে বডিতে এনি ইনফ্লামেশন এনি ইনফেকশন যদি হয় নট অনলি যে আপনার রেসপিরেটরি সিস্টেম আক্রান্ত হবে, এভরি সিস্টেম কিন্তু আক্রান্ত হতে পারে এবং এটা দীর্ঘমেয়াদী ক্রনিক কেস হয়ে দাঁড়াতে পারে। সো এই সকল রোগীদেরকে আমি বলবো তারা যেন সতর্ক থাকে, ভালো হয়ে গেল যতদূর সম্ভব না পারলেই নয় বাইরে বের হওয়া, যতদূর সময় না বের হওয়াটাই ভালো। ওনারা যতদিন ওনারা ফিজিক্যালি ফিট হয় এবং নট অনলি ফিজিক্যালি শারীরিক মানসিক এবং সামাজিক এই তিনটা ফিটনেস তাদের দরকার, দেন তারা বের হতে পারে, আদারওয়াইজ না বের হওয়াটাই ভালো। আর একটা হচ্ছে এখন যেহেতু আমাদের এই যে ঈদ আসছে, প্রফেসর জিও হাসান স্যারও বলছিল যে ঈদের আমাদের একটা ইমোশন আছে, হ্যাঁ ইমোশন থাকতেই পারে, আমরা ইমোশনাল জাতি বাংলাদেশি, এটা আমাদের এক দিক দিয়ে প্লাস পয়েন্ট আর এক দিক দিয়ে হয়তো নেগেটিভ চিন্তা করে। আপনি নিরুৎসাহিত করছেন যেন এই যে আমরা ঘরে বাড়ি না যাই। আমাদের আরেকজন দর্শক সাথে আছেন, দর্শক নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি প্রশ্ন করতেছি এই যে আমাদের রিলেটিভ এবং প্রতিবেশী তার রাজশাহীতে পরীক্ষা করা হয়েছিল যে তাদের করোনা নেগেটিভ, কিন্তু ঢাকায় পরীক্ষা করা হয়েছিল তার করোনা পজিটিভ এবং করোনার সমস্ত সিমটম তার আছে, এমত অবস্থায় আমরা কি করতে পারি? রাজশাহী এবং ঢাকায় পরীক্ষা করানোর মধ্যে ব্যবধান কতদিন ছিল? এই এক সপ্তাহ।
এক সপ্তাহ পরে এখন কি করতে পারেন? জি, আমার মনে হয় ডাক্তার শফিউল্লাহ প্রধান আপনি উত্তরটি দেন। জি ধন্যবাদ। আসলে এটা হতেই পারে, এক সপ্তাহ আগে পরে পজিটিভ নেগেটিভ আসতেই পারে, এটা নিয়ে কোনো রিড হওয়ার কিছু নেই আর কনফিউজ হওয়ার কোনো অবকাশ নেই। যেহেতু এখন পজিটিভ, সো এখন ওনার অ্যাকর্ডিং টু সিমটম, মানে ওনার শারীরিক কি অবস্থা আছে, উনি কোনো অসুস্থতা ভুগছেন কিনা, বা ওনার যদি কোনো সিভিয়ার কোনো সমস্যা না হয়, উনি অ্যাজ ইউজুয়াল বাসায় থেকে যে চিকিৎসা গ্রহণ করবে, জ্বরের যেমন প্যারাসিটামল খাওয়া, অ্যান্টিহিস্টামিন, এগুলা মেনটেন করবে, এবং প্রয়োজনে সে নিকটস্থ যে করোনা হাসপাতাল বা ইউনিট বা হাসপাতাল বা সেন্টার যেখানে আছে সেখানে সে দেখিয়ে নিতে পারে। সাধারণ লক্ষণ হলে রোগী কি খাবে, কোনো যদি বড় ধরনের লক্ষণ না হয়, এখন তো টেলিমেডিসিনের মাধ্যমে সেবা দিচ্ছে বা সেবা নিচ্ছে রোগীরা, সেক্ষেত্রে সাধারণ সিমটম হলে করোনার কি খাবে, কি করবে? ধন্যবাদ আপনাকে। এটা অনেক রোগী জানতে চায়, সেটা হচ্ছে যেমন জ্বর, জ্বর হলে এটা স্বাভাবিক, যে কোনো জ্বর, এখন ডেঙ্গু হতে পারে, করোনা হতে পারে, এনি 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 ভাইরাল ফিভার হতে পারে, ম্যালেরিয়া হতে পারে, অনেক জ্বর হতে পারে। তো জ্বরের প্রাথমিক যে বেসিক ট্রিটমেন্ট সেটা হচ্ছে প্যারাসিটামল। অ্যাকর্ডিং টু রোগীর এইজ অনুযায়ী প্যারাসিটামল, যেমন বাচ্চাদের ক্ষেত্রে আমরা সিরাপ দিতে পারি, বয়স্কদের ক্ষেত্রে আমরা ট্যাবলেট দিতে পারি। তো এই প্যারাসিটামল, দিস ইজ ওটিসি ড্রাগ, ওভার দ্য কাউন্টার ড্রাগ, এটা যে কোনো জায়গায় যে কোনো ফার্মেসি থেকে জ্বর থাকলে খেতে পারবে। পাশাপাশি কাশির জন্য কি খেতে পারেন বা অন্য অন্য বিষয়গুলোতে যদি একটু বলেন, আমাদের সময়ও স্বল্পতা আছে, একটু যদি একটু বলেন। যে স্বাস্থ্য অধিদপ্তর অলরেডি পত্র পত্রিকায় বারবার কিছু বিজ্ঞপ্তি দিয়ে যাচ্ছে, যদি সবাই একটু খেয়াল করে, এবং কি আপনারাও আপনাদের টেলিভিশনের মাধ্যমে বলছেন যে কাশি হলে স্পেশালি অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ, যেমন ফ্যাক্সোফেনাডিন গ্রুপের ওষুধ বা যে কোনো এই জাতীয় অ্যান্টিহিস্টামিন খুবই কার্যকরী, এটা স্বাস্থ্য অধিদপ্তর অলরেডি পত্রিকা বিজ্ঞপ্তি দিয়েছে। জ্বর হলে প্যারাসিটামল, আমাদের যদি এখন ডায়রিয়া বা পাতলা পায়খানা হয় আমরা ওর স্যালাইন খাবো, ওআরএস। এখন ওর স্যালাইনের মধ্যে একটু সতর্ক হইতে হবে, অনেকে আমি দেখি টেস্ট স্যালাইন খাওয়া শুরু করে, এগুলা করা যাবে না। সো আমাদের তারপরেও যদি কোনো কারণে আরো বেশি খারাপ সিমটম হয় অবশ্যই নিকটস্থ ডাক্তারের কাছে যাবেন। জি অসংখ্য ধন্যবাদ। আমি ডক্টর জিও হাসান আপনার কাছে যেখানে শেষ করছিলাম সেখানেই বাকিটা শুনতে চাই সেখান থেকে। জি, যে এখানে আমি শেষ করছিলাম সেখান থেকে যদি বলি যে এখন এই যে তিন ধরনের বড় সমস্যা আমরা বাংলাদেশিরা এই মুহূর্তে সম্মুখীন আছি, তো করোনা তো একটা সমস্যা যেটার একদম চূড়ান্ত মহামারী পর্যায়ে আমরা অতিক্রম করতেছি, আর চিকুনগুনিয়া বা ডেঙ্গি আর হলো বন্যার যে অসুখগুলো, সব কিছুর মূলে কিন্তু প্রথম সবচেয়ে বড় সাবধানতা হলো যে করোনাটা এমনই একটা ডিজিজ যেটা শরীরের প্রত্যেকটি সিস্টেমকে মারাত্মকভাবে আক্রান্ত করে, একদম একদম দুর্বল করে ফেলে, প্রত্যেকটি সেলকে আক্রান্ত করে ফেলে, এবং করোনা ভালো হয়ে গেলেও কিন্তু পরবর্তীতে অনেকগুলো সমস্যা হইতে পারে, শ্বাসনালীর সমস্যা, হার্টের সমস্যা, ব্লাড প্রেশারের সমস্যা, বিভিন্ন মারাত্মক সমস্যা থাকতে পারে। তো এখন এখানে একটা প্রশ্ন আসছিল যে করোনার তার পজিটিভ সে বাইরে যাইতে পারবে কিনা, WHO-র এবং স্বাস্থ্যবিধি বাংলাদেশ সরকারের অনুযায়ী কোনোভাবেই ওনার বাইরে যাওয়া উচিত না, উনি অবশ্যই নিজের বাসায় একটা নির্দিষ্ট ঘরে আবদ্ধ থাকবেন, এটা হলো প্রথম শর্ত। উনি নেগেটিভ পরপর যে কথাটা বলছে যে নীতি অনুযায়ী, বাংলাদেশের স্বাস্থ্য সুরক্ষা নীতি অনুযায়ী পরপর দুইটি টেস্ট নেগেটিভ না হওয়া পর্যন্ত উনি বাইরে যাওয়া উচিত না, ওনার নিজের স্বার্থে যাওয়া উচিত না যে কমপ্লিকেশন হয়ে মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে। দ্বিতীয়টা হলো উনি বাইরে গেলে অন্যরা আক্রান্ত হতে পারে। তারপরে হলো যদি বাইরে মানে বাইরে না যাওয়াটাই সবচেয়ে উচিত। দ্বিতীয় কথা হলো যে বন্যা ডায়রিয়া যে কোনো মূল্যে খাবার পানিটা যে কোনো ভাবেই হোক এটা ফুটিয়ে এইটাকে বিশুদ্ধ করে খেতে হবে। অনেকগুলো রোগ থেকে হয়তো সেই হিসেবে আমরা রেহাই পেতে পারি, আপনি যেমনটি বলছেন। আপনাদের দুজনের সাথে আরও অনেক বিষয় নিয়ে আলাপ করব, তবে অনুষ্ঠানে এই পর্যায়ে আমাদের আরেকটি বিরতি নেবার সময় হয়েছে। নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পর, আশা করছি সঙ্গে থাকবেন। ড.
দর্শক বিরতির পর আরেকবার আমন্ত্রণ প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস অনুষ্ঠানে আমাদের সাথে দুজন অতিথি আছেন, আছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর জি ইউ আহসান, আছেন ডাক্তার শফিউল্লাহ প্রধান, তিনিও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। আপনাদের দুজনকে আরেকবার স্বাগত জানাচ্ছি। দর্শক আপনারাও যুক্ত হতে পারেন যে কোনো সময়, ফোন করে আমাদের স্ক্রিনের নিচে দেখানো নম্বরে। আমি ডক্টর জি ইউ আহসান আপনার কাছে আসতে চাই। এই যে মানুষের মধ্যে এক ধরনের ঢিলে ঢালা ভাব, এটিও আসলে এক ধরনের আমাদের মধ্যে সংক্রমণ যে দীর্ঘদিন ধরে একটি পর্যায়ে চলে আসছে সেটির একটি কারণ কিনা? আপনাকে ধন্যবাদ। আসলে মানুষের মধ্যে যে ঢিলাঢালা ভাবটা দেখা যাচ্ছে, এইটাই কিন্তু আমাদের জাতির জন্য মহা মহা সংকট এবং বিপদের ব্যাপার। কারণ হচ্ছে এই ঢিলাঢালা ভাবটা কিন্তু ভালো লক্ষণ নয়। কারণ এই করোনাটা যে কত ব্যাপক সংক্রমিত একটা অসুখ, এটা সারা পৃথিবীতে সে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছে। এখন মানুষ যেটা মনে করে, দেখেন আমেরিকাতে অর্ধেক মানুষের বেশি মনে করছে যে যারা করোনা হয়েছে পজিটিভ, এটা তাদের ব্যাপার, তারাই বাসায় থাকবে বা হসপিটালে থাকবে, আমরা কেন বাসায় বসে থাকব। ওই কথাটা যেমন একটা যুক্তি আছে, বাসার বাইরে গেলে তুমি যে বাসার বাইরে সুস্থ থেকে যাচ্ছ, তুমি তো ওই যে আরেকজনের থেকে ভাইরাসটা পেতে পারো। তাহলে তোমার মধ্যে যদি ওই সচেতনতাটা থাকে, বাইরে যারা যাবে তাদের মধ্যে যদি ওই সচেতনতাটা থাকে, তাহলে ওই যুক্তিটা ঠিক আছে যে আমি বাইরে গেলে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে চলব, মানে মাস্কটা প্রপারলি পরব এবং একটা ডিস্টেন্স মেনটেন করব আরেকজনের থেকে এবং নিয়ম কানুন গুলো মেনে চলব পরিষ্কার পরিচ্ছন্নতা। তাই সেই জায়গায় আমার একটি প্রশ্ন যে বাংলাদেশের অনেক মানুষই আসলে যাদের আয় হচ্ছে কম, নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত মানুষগুলোর কথাই যদি বলি, প্রতিদিনই একটি নতুন মাস্ক পরার সামর্থ্য আর তাদের অনেকেরই থাকে না। তাহলে মাস্ক পরার ক্ষেত্রে আসলে কোনো দরকার নেই, জায়গায় কি করতে পারে নতুন মাস্ক পরা? সুতি মাস্ক নিজে তৈরি করে, দেখেন মাস্ক কিন্তু সারা বিশ্বে এখন একটা ফ্যাশনেবল আইটেম হয়ে গেছে। মাস্ক ডিজাইন করে, জামার সাথে ম্যাচিং করে মেয়েরা সুন্দর সুন্দর মাস্ক পরতেছে। আপনি তাইওয়ানের দিকে তাকান, আপনি জাপানে তাকান, সিঙ্গাপুরে তাকান, থাইল্যান্ডে, সেই আলোচনা তো নিশ্চয়ই আছে। আমরা ভারতে ডায়মন্ডের মাস্কও পড়তে দেখছি, কিন্তু আমরা নিম্ন আয়ের মানুষের জন্য তারা যদি সার্জিক্যাল মাস্ক পরেন কতদিন পরবেন সেটি একটু আপনার কাছ থেকে আমরা স্পষ্ট হব। তবে দর্শকের ফোন নিয়ে এসে দর্শক আপনার নাম বলে প্রশ্ন করে, হ্যাঁ সুতি কাপড়ের মাস্ক পরবে যেটা ওয়াশেবল? দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। চট্টগ্রামের আগ্রাবাদ থেকে ফিরোজ আক্তার বলছি। জি বলুন। আমার মাঝে মধ্যে কাশি হচ্ছে কিন্তু গলা ব্যথাও নাই, জ্বরও নাই, কিছুই নাই। আমি অ্যালার্জি জিনিসগুলো খেলে একটু কাশিটা হয় মনে হয়, সেজন্য আমি এভিল খাইছিলাম, কিন্তু এরপরও দেখি যে আবার কমে, আবার আবার হচ্ছে ঠিক মাঝে মধ্যে, মানে কাশিটা যে খুব সারাক্ষণ হচ্ছে সেরকম না, হালকা হালকা কাশি। কতদিন ধরে আপনার কাশি হচ্ছে? কাশিটা মানে যে যখন অ্যালার্জি ওষুধটা খাই তখন দুই দিন বন্ধ থাকে, আবার একটু হচ্ছে, মানে এরকম আর কি। আনুমানিক কতদিন, মানে কতদিন ধরে হচ্ছে এরকম? সাত দিন আট দিন এরকম হবে। সাত দিন আট দিন ধরে আপনার এরকম কাশি হচ্ছে, আর কোনো সমস্যা নেই? আপনি এখনো টেস্ট করাননি তাই তো? না না, গলা ব্যথা নাই, কিছু নাই, জ্বরও নাই, কিছু নাই। জি অসংখ্য ধন্যবাদ দর্শক। আমাদের আমাদের যারা অতিথি আছেন তারা নিশ্চয়ই আপনার প্রশ্নের জবাব দিবেন। ডাক্তার শফিউল্লাহ প্রধান, যদি আপনি প্রশ্নের জবাবটি দেন। জি ধন্যবাদ। আসলে যেহেতু ওনার জ্বর নাই, শুধু কাশিটা এখন আছে, এটা নিয়ে প্রথমত ওনাকে আশ্বস্ত করতে চাই, ওনার কোনো বড় কোনো ভয় নেই বা ওনার বড় কোনো ইনশাআল্লাহ কমপ্লিকেশন ওনার হবে না। তো কাশির এই রোগগুলাতে নট অনলি যে কোভিড, অনেক কারণে কিন্তু কাশি সমস্যা হতে পারে, যেমন আপনার অ্যালার্জিক সমস্যা থেকে হতে পারে, বিভিন্ন খাবার ফুডের সমস্যা। উনি বলছিলেন যে অ্যালার্জি ওষুধগুলো খেলে ওনার কাশিটা কমে যায়, ওনার জন্য কোনো পরামর্শ আছে কিনা? জি উনি অ্যালার্জি যে ওষুধগুলো খাচ্ছে সেটা অবশ্যই আরো কিছুদিন অন্তত এক মাস কন্টিনিউ করুক, আর উনি ডিপ ব্রিদিং এক্সারসাইজ করতে পারে, মানে নাক দিয়ে শ্বাস নিয়ে মুখটা ধরে আবার ছেড়ে দাও। আমরা প্রচুর এক্সারসাইজ ইউটিউবে আপনাদের প্রোগ্রামের মাধ্যমে দিয়েছি, এই ডিপ ব্রিদিং এক্সারসাইজ উনি করতে পারে, ওনার কাশিটা অনেকাংশে কমে যাবে, কমে যাবে। অসংখ্য ধন্যবাদ। সবকিছু করবে উনি, সব সময় মাস্ক পরে, যেন মাস্ক না পরে যেন মানুষের সামনে না যায়, যেহেতু ওনার জি মাস্ক পরা নিয়ে কথা হচ্ছিল, সেই জায়গাটায় যদি আমরা একটু স্পষ্ট করি যে একটি সার্জিক্যাল মাস্ক কত দিন পরা যায় বা কিভাবে পরা যায়, কাপড়ের মাস্ক পরলেও কিভাবে পরবে, একটু যদি নিয়ম কানুনগুলো যদি বলে দেন আবার। ডক্টর জি ইউ আহসান,
জি আমি কোশ্চেনটা বুঝতে পারি না একটু যদি বলেন মাস্ক নিয়েই আমরা কথা বলছিলাম যে নিম্ন আয়ের মানুষ যারা তারা আসলে একটি সার্জিক্যাল মাস্ক কতদিন পরতে পারেন বা মাস্ক নিয়ে কথা বলছিলাম মাস্কটা কেমন হওয়া উচিত দেখেন যেটা N95 মাস্ক এটা এক্সক্লুসিভলি চিকিৎসকদের জন্য যারা সরাসরি ঝুঁকিপূর্ণ জায়গা থেকে স্বাস্থ্য সেবাটা দেয় তার মানে যারা অত্যন্ত হাই রিস্ক পপুলেশন তাদের জন্য N95 মাস্ক এবং N95 মাস্ক পরা খোলা এইটার কতগুলো নিয়ম কানুন আছে এটা চিকিৎসকরা বা চিকিৎসা যারা সেবাটা দিচ্ছেন তারা সেটা সেভাবে ব্যবহার করবে আর যারা একচে একটু কম ঝুঁকিতে থাকে হ্যাঁ ঝুঁকিপূর্ণ আমাদের সময় একেবারে কম যদি আপনি দ্রুত শেষ করতেন তাদের জন্য সার্জিক্যাল মাস্ক পরবে সার্জিক্যাল মাস্ক আসলে একটু এক্সপেন্সিভ এটা সাধারণ জনগণ এটা একদিন পরে দ্বিতীয় দিন এটা পরা যায় না আপনি সেক্ষেত্রে কাপড়ের মাস্ক যারা সাধারণ তাদের জন্য নিশ্চয়ই প্রস্তাব দিচ্ছেন আমাদের সময় একেবারে শেষ আমি শেষ বক্তব্যটি ডক্টর শফিউল্লাহ প্রধান আপনার কাছ থেকে নিতে চাই করোনা কালে ভ্যাকসিন নিয়ে কোনো আশার আলো সহসায় আমরা পাচ্ছি কিনা ছোট করে আচ্ছা ভ্যাকসিনের ব্যাপারে বলছি আচ্ছা শফিউল্লাহ বলেন জি আমরা আমরা আশাবাদী ইনশাআল্লাহ একটা আমাদের ধৈর্য ধরতে হবে আনটিল আনলেস যেহেতু এটা ট্রায়াল হচ্ছে বিভিন্ন লেভেলে সারা ওয়ার্ল্ডে অনেক রিনাউন্ড যারা ভ্যাকসিন তৈরি করে তারা কাজ করছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মনিটর করছে সো আমরা আশাবাদী ইনশাআল্লাহ এটা অতি শীঘ্রই আমরা পেয়ে যাব তবে এটা সময়ের ব্যাপার নাম্বার 1 আমি যেটা বলতে চাই আপনাদের এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের দেশ এখন 100% ডিজিটালাইজেশন আমরা যেন এই আগামী ঈদে দয়া করে আমরা ডিজিটাল পদ্ধতির মাধ্যমে আমি কিন্তু এখন ডিজিটাল পদ্ধতির মাধ্যমে আপনাদের টেলিভিশনে কথা বলছি আমরা আমাদের প্রিয়জনের কাছে দূর থেকে আমরা বিভিন্ন ডিভাইসের মাধ্যমে মানে দূরে থেকেও যেন ডিজিটালি আমরা কাছে থাকি কিন্তু আমরা শারীরিক সংস্পর্শে না আসি সেই পরামর্শই নিচে আপনারা দুজনই দিচ্ছেন অসংখ্য ধন্যবাদ ডক্টর শফিউল্লাহ প্রধান এবং ডক্টর জিও হাসান আপনাদের দুজনকে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ এই ছিল আজকের আয়োজন শেষ করছি এখানেই